রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী বিশিষ্ট সাংবাদিক সাগরিকা ঘোষ সংসদে মানুষের কণ্ঠ হয়ে ওঠার চেষ্টা করব এমনটাই জানালেন তিনি কি বলেছেন সাগরিকা ঘোষ আমি অত্যন্ত খুশি আর সম্মানিত যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন আর বেঙ্গল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বড় দায়িত্ব আমার ওপর দিয়েছেন আপনারা আমার ওপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আর একটা চমৎকার সুযোগ দিয়েছেন ভারতের গণতন্ত্রের জন্য কাজ করতে আমি বাংলা মানুষের কণ্ঠস্বর হয়ে আপনাদের নিজস্ব অধিকার যা ডিমান্ড দিল্লি অবধি পৌঁছাবো আর আমি বিশেষ করে খুশি যে দিদি হচ্ছেন ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দিদি সময় মহিলাদের আগে করেন মহিলাদের সমর্থন করেন আর মহিলা হিসাবে আমি সম্মানিত আর খুশি যে এই দায়িত্বটা দিদি আমার উপরে আপনাদের শোনালাম বিশিষ্ট সাংবাদিক সাগরিকা ঘোষ রাজ্যসভায় প্রার্থী যে ঘোষণা করা হয়েছে তাকে তৃণমূলের তরফে আজই মনোনয়নপত্র জমা দেবেন এবং তার আগে তিনি যেমনটা জানালেন তার একটি ভিডিওতে